Assalamualaikum. চুয়াল্লিশ তম বিসিএস প্রিলিকে সামনে রেখেই আমরা আজকের আয়োজন আপনাদেরকে, এবং আমরা জানি যে আগামী পরীক্ষা হলো আগামী 27 তারিখে, 27 মে আপনাদের 44তম বিসিএস প্রিলির পরীক্ষা, সেই লক্ষ্য রেখেই কিন্তু পার্সোনাল কেয়ার ব্যাচের ক্লাস শুরু করি। এবং পার্সোনাল কেয়ার ব্যাচের আমরা মোট এই 12টা টপিক সিলেকশন দিয়েছি, তার মানে 12টা টপিক সিলেকশন মানে এখানে আজকে যেমন টপিক সিলেকশন নয় হচ্ছে, আমরা ঈদের আগে কিন্তু 12টা টপিক সিলেকশন পড়ে ফেলবো এবং 8 তারিখ থেকে আমরা এক্সাম শুরু করবো। 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এক্সাম হবে, মোট 12টা এক্সামে 2400 এমসিকিউ দিব, সেই 2400 এমসিকিউ থেকে আশা করি 100 প্লাস কোশ্চেন কমন থাকবে। সেই লক্ষ্যে কিন্তু আজকে আমরা টপিক সিলেকশন 9 দেখবো। সর্বপ্রথম কে কোথা থেকে জয়েন করলেন কাইন্ডলি সেটা একটু জানাবেন প্লিজ, যে আপনারা কে কোথা থেকে জয়েন করলেন কাইন্ডলি একটু জানাবেন। সোহানুর রহমান, ওয়ালাইকুম সালাম, আক্তার হোসেন, একটু জানাবেন প্লিজ কে কোথা থেকে জয়েন করলেন। যারা শেষ মুহূর্তে বিসিএস প্রিলি নিয়ে অনেক ভয় পাচ্ছেন তাদের জন্য মনে করি ক্লাসটা খুবই এফেক্টিভ হবে, কেননা অনেকেই আসলে প্রিলির পড়াটা কোনোভাবে গোছাইতে পারতেছেন না, খুব এলোমেলো মনে হচ্ছে। আমি মনে করি তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন ইনশাল্লাহ। যারা খুব বাজে অবস্থার মধ্যে আছেন, যে প্রিলিমিনারি পড়াটা কোনোভাবে বোঝাইতে পারতেছে না, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাস। এবং আমরা মোটামুটি মোট 12টা টপিক সিলেকশন দিব, 12টা, এর মধ্যে আমরা 9টা আজকে 9 নম্বর টপিক সিলেকশন, তার মানে মোট আমরা জানি মোট 10টা করে টপিক সিলেকশন দিই, এবং টপিক সিলেকশন মোট 12টা, তাহলে 12টা টপিক সিলেকশনে 10টা করে টপিক দিয়ে 120টা টপিক পড়ে, এবং এখান থেকে 100 প্লাস কোশ্চেন কমন পড়ে। তাহলে আমরা প্রত্যেক বছর কিন্তু এটা করি, এবং এই বছরও আমরা এটা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা সেই তারের ধারাবাহিকতা আমরা আজকে শিখব হচ্ছে টপিক সিলেকশন 9। তার আগে একটু আমাকে এনশিওর করেন যে টপিক সিলেকশন 9 এর লেকচার শিট পেয়েছেন কিনা। প্রথম কথা যে আপনাদেরকে এই 10টা লেকচার শিট দেওয়া হয়েছে, এটার উপরে লেকচার শিট দেওয়া হয়েছে, কাইন্ডলি আমাকে যারা লেকচার শিট পেয়েছেন কাইন্ডলি একটু ইয়েস লিখুন বা ডান লিখুন, যারা লেকচার শিট পেয়েছেন কাইন্ডলি একটু ডান লিখুন। এবং আজকে আমরা মোটামুটি টপিক গুলো থেকে কোনটা থেকে কি পড়তে হবে সেগুলো বলে দিব, কালকে সময় থাকবে কালকে পড়বেন আশা করি আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে এখানে টপিক সিলেকশনের যে অংশ ম্যাথ এবং মানসিক দক্ষতা, সেই দুইটা অংশের ক্লাস কিন্তু আমরা রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার তিন দিন নিচ্ছি, অর্থাৎ ওটা কিন্তু আমরা আলাদা করে পড়াচ্ছি, যেন আপনাদের ম্যাথ মানসিক দক্ষতায় মার্কস কোনোভাবে কম না আসে। তো এই জন্য এখানে আমরা ম্যাথ শিখাবো না, মানসিক দক্ষতাও শিখাবো না, ওইটা আমরা শিখাবো রবি মঙ্গল বৃহস্পতিবারের ক্লাসে, এবং সেখানে আশা করি আপনি সেই অংশে ওইটার প্রিপারেশন হয়ে যাবে। এখানে আমরা আলাদা যে আর যে সাবজেক্টগুলো আছে সেগুলোর আমরা শিখবো। একটু ঝটপট লিখে ফেলেন যে শীট পেয়েছেন কে কে একটু লিখেন, শীট পেয়েছেন যারা একটু ইয়েস লেখেন, যারা শীট পেয়েছেন কাইন্ডলি একটু ইয়েস লেখেন তাহলে। এবং আপনাদের খাতার সময় কিন্তু একদিন, অর্থাৎ আজকে থেকে পড়তে পারবেন এই 10টা টপিক আজকে এবং কালকে পড়বেন, পরে পরশু দিন আমরা হচ্ছে আবার পরশু দিন আমরা আবার টপিক সিলেকশন 10 দিব। দ্যাট মিনস আজকে হলো কি বার, আজকে সোমবার, আমরা বুধবারে কিন্তু টপিক সিলেকশন 10 দিয়ে ফেলবো, তারপর বুধবার শুক্রবার টপ সিলেকশন 11 এবং শনিবার টপিক সিলেকশন 12 দিয়ে আমরা ছুটি দিয়ে দিব, অর্থাৎ শনিবারের মধ্যে টপিক সিলেকশন 12টা কিন্তু দিয়ে দিব। দিলে আপনারা এই কদিন পড়বেন, আমরা 8 তারিখ থেকে পরীক্ষা শুরু করবো, 8 তারিখ থেকে যে পরীক্ষা হবে মডেল টেস্ট, সেই পরীক্ষার টপিক সিলেকশন 1 এর উপর পরীক্ষা হবে, 8 থেকে 19 পর্যন্ত এই 12টা টপিক এর উপর পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে প্রতিদিন বিকাল 3টায়, আর আমরা প্রতিদিন রাতে কিন্তু একটু ক্লাস নিয়ে নিব, প্রতিদিন রাতে একটু আমরা ক্লাস নিয়ে নিব, এবং যে সকল সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো। তো আমরা প্রথমে দেখি টপিক সিলেকশন 9 এ কি কি পড়তে হবে সেটা একটু দেখবো, আমরা টপিক সিলেকশন 9 এ কি কি পড়তে হবে সেটা একটু দেখবো প্লিজ। টপিক সিলেকশন 9 এ আমরা যেগুলো পড়বো সেগুলো একটু লিখি, এবং এটা হলো পার্সোনাল কেয়ার ব্যাচ। ইচ্ছা করলে আপনারা এই ব্যাচে এখনো অ্যাডমিশন নিতে পারেন, যদি এখনো অ্যাডমিশন নিতে পারেন এক মাস সময় পাবেন হাতে, এখনো এক মাসে কিন্তু হয়ে যাওয়ার কথা। যদি আপনি অ্যাডমিশন নিতে চান তাহলে এখানে 0161525151515 এই নাম্বার গুলো কমিউনিকেট করলে কিনতে হবে। দেখেন এক নাম্বার দিয়েছে আমরা পড়া দিচ্ছি কাজী নজরুল ইসলাম, আপনারা জানেন কাজী নজরুল ইসলাম থেকে একাধিক কোশ্চেন বিসিএস পরীক্ষায় আসে, সেক্ষেত্রে কাজী নজরুল ইসলামের আমরা তিনটা উপন্যাস আছে, বাদানহারা, মৃত্যুকুদা, কুহে লেখা, কাজী নজরুল ইসলাম একাধিক তার সম তার জন্মস্থান, মৃত্যুশাল, তার জন্মস্থান এবং স্বাধীনতা অবদান, ঢাকায় আনা, তার মৃত্যুবরণ এবং তার বিখ্যাত কবিতা,
তার পত্রিকার সম্পাদনা এই সকল জিনিসগুলোর কথা কাজী নজরুল ইসলাম থেকে পড়তে হবে। এবং আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম থেকে এটা আপনার একদম বংশ পরম্পরায় প্রায় 10-15 বছর ধরে কিন্তু এটা পড়ে আসতেছে, সুতরাং এটা ভুলে দেওয়ার কোন সুযোগ নাই। এবং আপনাদেরকে যে শীট আমি দিয়েছি কাজী নজরুল ইসলামের সেটা কিন্তু ভুলে দেওয়ার সুযোগ, চমৎকার একটা লেখা শীট দিয়েছি, সেখান থেকে জাস্ট একটু পড়ে ফেলবেন। এবং এখানে একটা বিষয় বলি, এখানে মুখস্থ কোন সিস্টেম নেই, প্লিজ মুখস্থ করবেন না। অনেকে কিন্তু মুখস্থ করে, মুখস্থ করবেন না, মুখস্থ করে বিসিএস হয় না। এবং আপনার ঘরে লোডটা বাড়বে, আপনি যখন কাজী নজরুল ইসলাম মুখস্থ করতে থাকবেন দেখবেন সারাদিন সময় চলে গেছে কিন্তু শুধু কাজী নজরুল ইসলামই পড়া হয়নি। তাহলে আপনি সর্বোচ্চ 1-1.5 ঘন্টার মধ্যে পুরোটা জাস্ট একবার পড়ে ফেলবেন। দুই নম্বর লেখেন সন্ধি বিচ্ছেদ, দুই নম্বর লেখেন, দুই নম্বর টপিক্সের নাম এই চ্যাপ্টার 9 এর আন্ডারে কিন্তু এগুলো, দুই নম্বর লেখেন সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। মনে রাখবেন যে বিসিএস পরীক্ষা সব থেকে বেশি থাকে নিপাতনের সিদ্ধ সন্ধি, নিপাতনে এইটা নিপাতনের সিদ্ধ সন্ধিটা খুব ভালো করে পড়বেন এবং সমস্ত কিছু সন্ধি যেটা সেটা পরীক্ষা থাকে সবগুলো পড়বেন, বাট নিপাতনের সিদ্ধ সন্ধিটা খুব ভালো করে পড়বেন। টপিক সিলেকশন মানে আপনার পড়াটাকে কমাই দেয়া, টপিক সিলেকশন মানে কিন্তু পড়াটাকে কমাই দেয়া। দেন তিন নম্বর ভয়েস চেঞ্জ, এগুলো লেখেন তিন নম্বর টপিক্সের নাম ভয়েস চেঞ্জ। আমরা জানি ভয়েস চেঞ্জের মধ্যে সব থেকে বেশি আসে WH কোশ্চেন যেগুলো সেগুলো, স্পেশালি হু দ্বারা এবং হুম দ্বারা যে কোশ্চেন থাকে সেগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে এটার উপর প্রায়োরিটি সব থেকে বেশি দিবেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পরীক্ষা আসে WH কোশ্চেন এবং হু এবং হুম কে জাস্ট নোটও করে নেবেন। এবং এটা কিন্তু লেকচার শিট দিয়েছি, এটার কিন্তু লেকচার শিট দিয়েছি, তো সেখান থেকে কাইন্ডলি একটু দেখবেন, একটু কষ্ট করে একটু শেয়ার করে দেন যেন অনেকেই দেখতে পায় ক্লাসটা, একটু শেয়ার করে দেন প্লিজ। আমার স্টুডেন্ট সবাই আপনাকে জাস্ট একটু একবার করে প্রত্যেককে শেয়ার করে দেন যেন সবাই ক্লাসটা দেখতে পায় প্লিজ। দেন উদ্ভিদ বিজ্ঞান, আমরা হচ্ছে যে আটে টপিক সিলেকশন আটে ছিল কিন্তু উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে, উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে 1, এখানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান 2, একটু লেখেন এখানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান 2 কি কি আছে পরে বলে দিবেন আমরা। 5 নম্বর লেখেন হচ্ছে নদ নদী, এটা হলো ভূগোলের একটা অংশ, এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসবে, কোনো মাপ নাই, একটা থাকে একাধিক কোশ্চেন কিন্তু পরীক্ষা থাকে এই নদ নদীর অংশ থেকে। তো তারপর লেখেন হচ্ছে স্মার্টফোন, 6 নম্বর লেখেন হচ্ছে স্মার্টফোন, স্মার্টফোন থেকে পরীক্ষা কোশ্চেন হয়। এবং আমরা এটা জানি সেল ক্যাসেন্সের একটা বইয়ের আব্দুল সাত্তার লেখা চ্যাপ্টার 7, আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে। 7 নম্বর লেখেন, 7 নম্বর লেখেন হচ্ছে বাংলাদেশ সংবিধান 2, বাংলাদেশ সংবিধান 2, এটার মধ্যে অনুচ্ছেদ গুলো পড়বেন। আমরা সংবিধানের তিনটা ক্লাস রাখছি, তিনটা, একটা ক্লাস হলো সংবিধান প্রণয়ন, 2 নম্বর ক্লাসে সংবিধানের অনুচ্ছেদ সমূহ, 3 নম্বর ক্লাসে সংবিধানের সংশোধনী এবং সংবিধানের অন্যান্য বিষয়গুলো কিন্তু রাখছি, যেমন তফিল আছে আর ইত্যাদি যে সকল বিষয় আছে সেগুলো রাখছি। দেন হচ্ছে ইউরোপের রাজনীতি, 8 নম্বর লেখেন ইউরোপের রাজনীতি, ইউরোপ আমরা কথা বলবো একটু পরে, জাস্ট টপিক গুলো দিয়ে নি। 8 নম্বর হচ্ছে ইউরোপ, 9 নম্বর হচ্ছে যে 9 নম্বর হচ্ছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা প্লাস প্যাটার্ন, এটা প্যাটার্ন হচ্ছে কিসের, মানসিক দক্ষতা, এই এইটা কিন্তু আমরা এখন পড়বো না, আমরা যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন ম্যাথ ক্লাস দিচ্ছি ওইখানের মধ্যে কিন্তু এটা পড়বো। 9 নম্বর সম্ভাব্যতা, এর 10 নম্বর 33 এবং 34 তম বিসিএস, এবং 10 নম্বর হচ্ছে 33+34 তম বিসিএস এর কোশ্চেন সলিউশন, এই 10টা টপিক পড়া হলো কালকে। এবং এটার মধ্যে সব পড়তে হবে না, সবসময় বলি আপনাদেরকে এই লোডটা নেওয়ার অভ্যাসটা করতে হবে, লোডটা নেওয়ার অভ্যাস মানে যেহেতু বিসিএস পরীক্ষা দিবেন 27 তারিখে, তখন কিন্তু আপনাকে সব পড়তে হবে। এখন আপনি বলবেন স্যার এটা যদি খুব ভালো করে পড়তে গেলে তো সময় পাবেন না, তো বেটার হবে কি আপনি আজকের রাত্রি থেকে শুরু করে কালকে সকাল পর্যন্ত জাস্ট রিডিং দিয়ে ফেলবেন, আপনার নিশ্চয়ই পড়া আছে আগে থেকে, একটু জাস্ট 10টা টপিক নিবেন, এই 10টা টপিক রিডিং দিবেন, দিয়ে আপনি সময় পাবেন, আজকে সময় পাবেন, কালকে সারাদিন সময় পাবেন, রাত্রে কালকে 10:30 ক্লাস আছে, আমরা ম্যাথের 2 নম্বর লেকচার পড়াবো, আমরা নিশ্চয়ই শিখেছি যে মোট 12টা লেকচারের মধ্যে ম্যাথ কমপ্লিট করবো, এবং সেখানে কিন্তু গতকাল একটা লেকচার হয়ে গেছে, এবং আগামীকাল লেকচার 2, সেখানে 3টা টপিক পড়াবো, ম্যাথের 2টা এবং মানসিক দক্ষতার 1টা। তাহলে জাস্ট রিডিং দিবেন, জাস্ট রিডিং। আমরা দেখেন কাজী নজরুল ইসলাম থেকে কি কি বলছি, কাজী নজরুল ইসলামের জন্মসাল, মৃত্যুসাল, তার যুদ্ধে গমন, ভারত থেকে বাংলাদেশে আনা, বাংলাদেশের নাগরিকত্ব, তার পত্রিকা সম্পাদনা, তার অগ্নিবীণা, তার বিদ্রোহ কবিতা, তার নিষিদ্ধ গ্রন্থ, তার 3টা উপন্যাস, তার কাব্যগ্রন্থ, এই সকল জিনিসগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। সন্ধি বিচ্ছেদ আপনার কতগুলো নিয়ম পড়তে হবে, এবং নিপাতনের শুদ্ধ সন্ধি পরীক্ষা খুব বেশি থাকে সেটা পড়তে হবে, বয়স থেকে বেসিক্যালি পড়তে হবে WH কোশ্চেন, হু সংক্রান্ত বয়সগুলো পরীক্ষা বেশি আসে, এটা পড়লে হয়ে যাবে। উদ্ভিদ বিজ্ঞানটা বলে দেবো কি পড়তে হবে, নদী, এটার ভিডিও ক্লাস আছে ক্যারিয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেলে, ভিডিও ক্লাস আছে 1 ঘন্টার একটা বা 40-45 মিনিট ক্লাসটা দেখে ফেললে হয়ে যাবে। স্মার্টফোন, এটা সেলফ অ্যাসেসমেন্টের চ্যাপ্টার 7 পড়তে হবে, আমরা একটু পরে পড়াবো।
বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদসমূহ খুবই গুরুত্বপূর্ণ, অনুচ্ছেদসমূহ ক্লাস নেওয়া আছে দেখবেন, না হলে অনুচ্ছেদগুলো আমি একটু পড়াই দিব, অনুচ্ছেদসমূহ আমি দেখি একটু পড়াই দিব যদি আপনি না পারেন। দেন হচ্ছে ইউরোপ মহাদেশের রাজনীতি এবং এটার মধ্যে বিশ্ব অর্থনীতি ইউরোপের অবদান, সেটা সম্ভাব্যতা এবং প্যাটার্ন, সম্ভাব্যতা ম্যাথ থেকে আর প্যাটার্ন হলো মানসিক দক্ষতা। এবং 10 নম্বর হচ্ছে কি 33 বিসিএস এবং 34 বিসিএস এর কোশ্চেন সলিউশন। এবং এটার জন্য সময় পাবেন কবে কবে, আজকে আপনি কালকে, আজকে তো সময় পাবেন রাত্রে পড়বেন, তারপর কালকে সারাদিন এই 10 টপিক পড়বেন, এবং রাত্রে কিন্তু 10:30 ম্যাথ ক্লাস পাবেন, 10:30 লেকচার 2 পাবেন, সেই লেকচার 2 পড়ে ফেলবেন। এবং পরশু দিনও সময় পাবেন, আমার পরশু দিন দিয়ে টপিক সিলেকশন 10 দিব, আমরা পরশু দিন গিয়ে কিন্তু টপিক সিলেকশন 10 দিব, এর আগে কিন্তু দিব না। তো আমরা একটু ইউরোপ মহাদেশ নিয়ে, একটু ইউরোপ মহাদেশ নিয়ে কথা বলি, একটু ইউরোপ মহাদেশ নিয়ে কথা বলি, পড়ার সিস্টেমটা দেখাই। আপনারা যারা খুব হতাশ হচ্ছে যদি এমনি নর্মালি ইউরোপ মহাদেশ নিয়ে পড়তে চান তাহলে কিন্তু অনেক পড়া, যদি নর্মালি আপনি ইউরোপ মহাদেশ নিয়ে পড়তে চান তাহলে কিন্তু অনেক পড়া, বাট আমি বেশি বেশি সিলেক্ট করে পড়বো। আমরা ইউরোপের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিস দেখবো সেটা হচ্ছে দেখেন যে যেমন দেখেন যে বাল্টিক স্টেট গুলা, বাল্টিক স্টেট কারা নিশ্চয় আপনারা জানেন যে ALL, এস্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া, নিশ্চয় জানেন এটা হলো এস্তোনিয়া লিথুনিয়া এবং লাটভিয়া, এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক স্টেট। লাটভিয়া অল ALL মনে রাখলে হবে, একটু বাল্টিক স্টেট একটু দেখেন তাহলে ইউরোপের কতগুলো, তারপর যুগোস্লাভিয়া ভেঙে যে দেশগুলো তৈরি হয়েছিল সেটাও কিন্তু পড়তে, জাস্ট আপনি নোট করে নেবেন কি কি পড়তে হবে এগুলো বলে দিচ্ছে একটু। বাল্টিক স্টেট গুলো পরীক্ষা থাকে, পরীক্ষা আসে নিচের কোনটি বাল্টিক স্টেট নয় কিংবা নিচের কোনটি বাল্টিক স্টেট সেটা কিন্তু থাকে। এবং আমরা জানি বাল্টিক সাগরের তীরে যে সকল দেশ অবস্থিত সেইগুলোকে বলা হয় বাল্টিক স্টেট। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা পরীক্ষা থাকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপের মধ্যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, দেখেন স্ক্যান্ডিনেভিয়ান দেশ হলো 5টা, স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টা 5টা, কি কি আমরা শিখছিলাম, ফিডে আসুন ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন এবং নরওয়ে, দেখেন প্লিজ সুইডেন এবং নরওয়ে আমরা প্লিজ খেয়াল করি। এবং পরীক্ষা কিন্তু পরীক্ষা আসে কোশ্চেন এখান থেকে, এবং এটা রাজধানী মুদ্রাগুলো শিখতে হবে খুব ভালো করে, একটা জিনিস এটা রাজধানী মুদ্রাগুলো শিখতে হবে খুব ভালো করে, এর রাজধানী মুদ্রাগুলো কিন্তু পরীক্ষা আসে। যেমন ডেনমার্কের রাজধানীর নাম হলো কোপেনহেগেন, এটা কিন্তু 34 বিসিএস পরীক্ষা আসছে, 34 বিসিএস আসছে। এবং এই এটাগুলো হয় রাজধানী মুদ্রা, দেখেন এটার রাজধানীর নাম হেলসিংকি, রাজধানীর নাম কি হেলসিংকি, তার মানে কি ফিনল্যান্ডের মেয়েরা হেলে দুলে ইউরো গ্রহণ করলো, দেশের নাম ফিনল্যান্ড, রাজধানীর নাম হেলসিংকি, মুদ্রার নাম ইউরো, ফিনল্যান্ড হেলসিংকি ইউরো। তাহলে আমরা কিন্তু জাস্ট কি কি পড়তে হবে সেইগুলো বলে দিচ্ছি, জাস্ট যেটা দরকার সেইগুলো কিন্তু বলে দিচ্ছি, এগুলো পরীক্ষা থাকে। তাহলে মনে রাখবেন ইউরোপ থেকে একটা রাজধানী মুদ্রা পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা আছে, ইউরোপ থেকে রাজধানী মুদ্রা এটা পরীক্ষা আসার সমূহ সম্ভাবনা আছে। তাহলে একটু দেখেন হেলসিংকি কোন দেশের রাজধানী, 22 বিসিএস পরীক্ষা আসছে, হেলসিংকি কোন দেশের রাজধানী এটি 22 বিসিএস পরীক্ষা আসছে, হেলসিংকি কোন দেশের রাজধানী এটা কিন্তু 22 বিসিএস পরীক্ষা আসছে। তারপরে নরওয়ে, বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়া দেশগুলো এটা খুবই ইম্পর্টেন্ট, এটুকু পড়লে কিন্তু হয়ে যায়। তারপর দেন সিদ্রাইট রাষ্ট্র, দেখেন আমরা একটু লিখে রাখেন সিদ্রাইট রাষ্ট্র কি, বড় একটা দেশ, এটা মনে করেন ইতালি বড় একটা দেশ, এবং ইতালির মধ্যে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো এবং ভ্যাটিকান সিটি, এই দুটা দেশ কিন্তু ইতালির মধ্যে অবস্থিত, এবং এদের দেশের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। অর্থাৎ দুইটা দেশের, একটা দেশের মধ্যে যখন একাধিক দেশ থাকবে তখন সেটাকে বলা হয় সিদ্রায়িত রাষ্ট্র। তাহলে ইতালির মধ্যে কি কি আছে দেখেন, সান মেরিনো আর ভ্যাটিকান সিটি, এই দুটো দেশকে বলা হয় সিদ্রায়িত রাষ্ট্র, তার মানে তাদের বাইরে বের হওয়ার কোন জায়গা নাই, এই দুটো দেশকে বলা হয় সিদ্রায়িত রাষ্ট্র। তো এখন একটু বলেন যারা পরে জয়েন করছেন তারা শীট পেয়েছেন কিনা, এই 10 টপিক এর শীট দিয়েছি কিন্তু আপনারা শীট পেয়েছেন কিনা কাইন্ডলি একটু লিখেন প্লিজ আমাকে, যদি শীট পেয়েছেন কিনা।
শীত পাওয়াটা খুবই জরুরি, না হলে পড়তে পারবে না। শীত পেয়েছেন কিনা? আমরা সারাদিন বসে আমি বসে কিন্তু এগুলো রেডি করে আপনাদের শীত দিয়ে দিচ্ছি। শীত পেয়েছেন কিনা কাইন্ডলি এখন একটু বলেন প্লিজ, প্লিজ একটু বলতে হবে শীত পেয়েছেন কিনা। যারা আমার ভর্তিকৃত স্টুডেন্ট তারা শীত পাওয়ার কথা, শীত ছাড়া আপনি পড়ে মজা পাবেন না, কারণ পড়াটা অনেক কমাই দিয়েছে। দেখেন আমরা এখান থেকে ইউরোপ থেকে কি পড়বো, ইউরোপ থেকে পড়বো হচ্ছে ইউরোপের বাল্টিক স্টেট, পড়বো হচ্ছে সিদ্ধায়িত রাষ্ট্র, পড়বো হচ্ছে আপনার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তারপর লেখেন বলকান অঞ্চল, বলকান একটু লেখেন বলকান অঞ্চল, এটা কিন্তু পরীক্ষা থাকে। তাহলে ইউরোপ থেকে ইম্পর্টেন্ট কিন্তু আমরা জানি ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চল, ইউরোপের দক্ষিণ পূর্ব অঞ্চলকে বলকান অঞ্চল বলে, এবং অঞ্চলগুলো কিন্তু পরীক্ষা থাকে। ইউরোপের সব থেকে ইম্পর্টেন্ট অঞ্চলগুলো কিন্তু পরীক্ষা আছে, বলকান অঞ্চল ইউরোপের সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই অঞ্চলগুলো, ইউরোপের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই অঞ্চলগুলো, ইউরোপের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই অঞ্চলগুলো। তাহলে দেখেন ইউরোপের ইউরোপ থেকে সব থেকে বেশি পরীক্ষা আসে এই অঞ্চলগুলো থেকে, প্লিজ অঞ্চলগুলো থেকে। ইউরোপ মহাদেশে মোট স্বাধীন দেশ হচ্ছে 48টা, একটু লেখেন ইউরোপ মহাদেশে মোট স্বাধীন দেশ হচ্ছে 48টা, এবং ইউরোপ মহাদেশ 5টি অঞ্চলে বিভক্ত। ইউরোপ মহাদেশে মোট স্বাধীন দেশ আছে 48টা, ইউরোপ মহাদেশে মোট স্বাধীন দেশ আছে কয়টা, 48টা, এবং কয়টি অঞ্চল, 5টি অঞ্চল। ইউরোপ মহাদেশ স্বাধীন দেশ 48টা আর 5টি অঞ্চলে বিভক্ত, ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ 48টা মোট 5টি অঞ্চলে বিভক্ত, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্য, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য ইউরোপ। তাহলে ভাগ কয়টা, 5টা, কি কি, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপ। মনে রাখবেন এখান থেকে ইউক্রেন সমস্যাটা বিশ্ব রাশিয়া খুব ভালো করে পড়তে হবে এখান থেকে, রাশিয়া এবং ইউক্রেন এই দুটো খুব ভালো করে পড়তে হবে এখান থেকে। তাহলে ইউরোপের দেশ মোট কয়টা, 48 স্বাধীন দেশ, এর মধ্যে 5টি অঞ্চলে বিভক্ত, এর মধ্যে মোট কয়টা অঞ্চলে বিভক্ত, 5টি অঞ্চলে, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপ। ইউরোপের দেশ মোট কয়টা, 5টা অংশে বিভক্ত, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপ। একটু লিখে নেন প্লিজ, ইউরোপের মোট দেশ স্বাধীন দেশ কয়টা, 48টা, কয়টা অঞ্চলে বিভক্ত, 5টি অঞ্চলে বিভক্ত, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং মধ্য ইউরোপ। এবং আমরা অঞ্চলগুলো কি কি বলছি, বলকান অঞ্চলটা পড়তে হবে, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটা পড়তে হবে এবং বাল্টিক স্টেট গুলা পড়তে হবে। ওকে লিখে নেন প্লিজ। একটু দেখেন এখানে দেশ আছে 4টা, বেলারুশ, একটু লেখেন বেলারুশ, ইউক্রেন, রাশিয়া আর মালদোভা। এর মধ্যে বেলারুশের রাজধানী মিনস্ক, এটা কিন্তু 40তম বিসিএস পরীক্ষা আসছে, বেলারুশের রাজধানী কি মিনস্ক, এবং পূর্ব ইউরোপটি খুবই গুরুত্বপূর্ণ, বেলারুশ, ইউক্রেন, রাশিয়া এবং মালদোভা। কেন ইম্পর্টেন্ট ইস্যু আপনি বুঝতে পারতেছেন, তাহলে পূর্ব ইউরোপের দেশ কয়টা, 4টা, একটু লেখেন পূর্ব ইউরোপের দেশ কয়টা, 4টা, পূর্ব ইউরোপের দেশ কয়টা, 4টা, কি কি, বেলারুশ, ইউক্রেন, রাশিয়া এবং মালদোভা, বেলারুশ, ইউক্রেন, রাশিয়া এবং কি মালদোভা। তো এই এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে, বিকজ পূর্ব ইউরোপ থেকে এবার কোশ্চেন আসবে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, ইউরোপ ইউরোপের দেশ কয়টা, স্বাধীন দেশ 48টা, এরা 5টা অঞ্চলে বিভক্ত, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ। এর মধ্যে পূর্ব ইউরোপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ পূর্ব ইউরোপের দেশ হল রাশিয়া, ইউক্রেন, মালদোভা, বেলারুশ। রাশিয়া নিয়ে খুব ঝামেলা হচ্ছে, রাশিয়া এবং ইউক্রেন নিয়ে, এদের এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ওকে, এখন একটা জিনিস একটু দেখি, আমরা এখানে একটা বিষয় দেখবো, আমরা জানি যে পৃথিবীতে যে G7 যে দেশ সংগঠন আছে, G7, একটু লেখেন G7, একটু দেখেন G7 যে সংগঠন আছে, গ্রুপ অফ সেভেন, যার আগের নাম ছিল G8, G7 এর 4টা দেশ একটু লিখি, UK, 2 নম্বর ফ্রান্স, 3 নম্বর জার্মানি এবং 4 নম্বর ইটালি। খুব ভালো করে দেখেন এই 4টা দেশই কিন্তু হচ্ছে কি সদস্য G7 এর, তাছাড়া বাইরে আছে কে কে, বাইরে আছে USA, কানাডা, USA 6 নম্বর, কানাডা এবং 7 নম্বর আছে জাপান। তো একসাথে ওইটাও G7 টাও কিন্তু পড়া হয়েছে, 4টা দেশই কিন্তু ইউরোপের, মনে রাখবেন এই 4টা দেশই ভালো করে পড়তে হবে,
দেখেন পড়া কত কমে গেল, আপনারা যখন পড়তে পারেন তখন আপনাকে অনেক পড়া মনে হইতে পারে, কিন্তু আমরা যদি আপনাদের পড়াটা গুছাই দিই পড়া কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখান থেকে কি কি পড়বে, চারটে দেশ খুব ভালো করে পড়বে, ইউকে, ফ্রান্স, জার্মানি, ইতালি। কারণ এই চারটা দেশ হলো কি, তারা কিন্তু পৃথিবীর নীতি নির্ধারক এবং তারা G7 অন্তর্ভুক্ত, গ্রুপ 7 পৃথিবীর যে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড অর্ডার কান্ট্রি সেগুলা কিন্তু এই এর মধ্যেই আছে। আশা করি ক্লিয়ার বিষয়টা একদম। যারা এখনো ঘোরাঘুরি করতেছেন যে না কি অবস্থা হবে, খুব ভয় পাচ্ছেন বিসিএস প্রিলিমিনারি বোধহয় হবে কি হবে না, আমি বলবো এখনো যে এক মাস সময় আছে, সেই এক মাস সময় যদি আপনি আমার তত্ত্বাবধানে থেকে পার্সোনাল কেয়ার ব্যাসে আপনি লেখাপড়া করেন, আপনি কিন্তু এখনো পাশ করে দেওয়ার সুযোগ আছে। কিভাবে, আমরা একদম শনিবার পর্যন্ত টোটাল টপিক সিলেকশন 12টা দিয়ে যাব এবং এটার লেকচার শিটগুলো পাবেন, এবং সাথে সাথে আমরা চেষ্টা করবো কি কি পড়তে হবে সেগুলো বলে দেওয়ার। দেন আমরা ঈদের পরে সে 8 তারিখ থেকে পরীক্ষা শুরু করবো, 8 তারিখ, 8 থেকে 19 তারিখ পর্যন্ত মোট 12টা পরীক্ষা নেব 200 নম্বর। এই 200 নম্বরের পরীক্ষাগুলি কি তারপর সাজেশন, অটমিস 2400 MCQ আপনাকে মুখস্থ করে নিব। আমরা একটা পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার সাথে সাথে এমসিকিউ গুলো মুখস্থ করবেন, পরের দিন পরীক্ষা দিবেন আবার এমসিকিউ গুলো মুখস্থ করবেন। তাহলে আমরা কি দেখলাম, আমরা ইউরোপ থেকে মোটামুটি কি কি পড়তে হবে সেগুলো কিন্তু একটু দেখে ফেলছি ইনশাল্লাহ। রিভিউ করে ফেলি ইউরোপ থেকে কি কি পড়বে, রিভিউ করি ইউরোপ থেকে কি কি পড়বে একটু রিভিউ করি, ইউরোপ থেকে কি কি পড়বে একটু দেখেন। ইউরোপ আমি যে পড়া দিয়েছি ইউরোপ আপনাদের লেখা শিখতে সেখানে আপনি দেখবেন। প্রথম কথা হলো যে G7 ভুক্ত 4টা দেশ আছে, এর মধ্যে সে 4টি দেশ খুব ভালো করে শিখতে হবে, ইউকে, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। 2 নম্বর হচ্ছে তার দেখেন 48টা দেশ আছে, 5টি অঞ্চল আছে, অঞ্চলগুলো থেকে মাস পরীক্ষা কোশ্চেন হবে, এবং যে মহাদেশগুলো সব থেকে বেশি দেশ রাজধানী মুদ্রা কোশ্চেন থাকে কিন্তু ইউরোপ থেকে। আপনার একটু কোশ্চেন যদি দেখেন তাহলে দেখবেন সব থেকে বেশি কোশ্চেন আসছে কিন্তু এই জায়গায়। 4 নম্বর দেখেন এই যে অঞ্চলগুলো আছে, এর মধ্যে কি কি অঞ্চল, স্ক্যান্ডি সব থেকে গুরুত্বপূর্ণ, স্ক্যান্ডি, তারপর বলকান, তারপর দেখেন বাল্টিক, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর আপনার জানি যুগোস্লাভিয়া একটা দেশ আছে, যেটা ভেঙে গিয়ে 9টা দেশ না 12টা দেশ তৈরি হয়েছে, যুগোস্লাভিয়াতে পড়তে হবে কোন কোন দেশ। এবং 6 নম্বর পূর্ব ইউরোপ ভালো করে পড়তে হবে, কারণ পূর্ব ইউরোপে 4টা দেশ আছে, বেলারুশ, ইউক্রেন, রাশিয়া এবং মালদোভা। এই হলো ইউরোপের পড়া, এখান থেকে ইউরোপ থেকে 2টা বা 3টা কোশ্চেন পরীক্ষা আসবে। তো আশা করি ক্লিয়ার একদম, আমরা প্রত্যেকটা টপিক একটু গোছাই দেয় কিভাবে পড়তে হবে, তাহলে পড়তে কিন্তু সুবিধা হয়, আপনারা কি করবেন বেটার হয় এখনই কিন্তু পড়তে পারবেন, যেন কোনোভাবে পড়া মিস না হয়ে যায়, মানে এখনই কিন্তু ইউরোপ নিয়ে বসে যাবেন, ইউরোপের লেকচার শিট দিয়েছে লেকচার শিট ধরে বসে যাবেন। আর যারা বাইরে আছেন মনে করতেছেন যে না আসলে স্যারের সাথে চলা উচিত পড়া উচিত, তারা ইচ্ছা করলে কমিউনিকেট করতে পারেন। আমরা এটার জন্য মাত্র কোর্স ফি নিচ্ছি 2000 টাকা, আপনাদের লেকচার শিট দিব, 12টা মডেল টেস্ট নিব, আশা করি খুব হেল্প হবে ইনশাল্লাহ আপনার। তাহলে আপনারা কিন্তু ক্লাস শেষে এখনই কি করবেন, এখনই ইউরোপটা পড়তে পারবেন। এ হলো আপনাদের সাথে ক্লাস, আশা করি ইউরোপটা পড়বেন। বাকি অন্যগুলো যদি কোনো টপিকসে প্রবলেম ফেস করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি লিখবেন যে স্যার আমরা এটা বুঝি না, তখন আমরা সেটা পড়াই দিব। আগামীকাল রাত 10:30 ম্যাথ ক্লাস আছে, দ্যাট মিন আমরা মোট 12টা ম্যাথ ক্লাস দিব, যেটা ম্যাথ এবং মানুষের দক্ষতা একসাথে ক্লাস দিচ্ছি। আমরা গতকালে ক্লাস নিয়েছিলাম আপনারা দেখছেন 2 ঘন্টার ক্লাস নিয়েছিলাম, আগামীকাল একটা 2 ঘন্টার বড় ক্লাস হতে সেই ক্লাস আশা করি আপনাদেরকে পাবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।